আসসালামু আলাইকুম বিহার শাসা করি সবাই ভালো আছেন আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন তাদের জন্য আমরা আঞ্চলকারী ভাষা শিক্ষার ভিডিও ক্লাস দিয়ে যাচ্ছি আমাদের এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই নিশ্চিন্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন শুরু করি আজকের ভিডিও স্বাব অর্থ যুবক ধরুন আপনার মোদির আপনাকে শাবাব সম্বোধন করে প্রশংসা করতে পারে এবং বলবে ইয়া শাবাব সুগল সুরা সুরা অর্থ হে যুবক কাজ তাড়াতাড়ি করো কাজ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ আর সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আবার আপনি ধরেন কোনো দোকানে চাকরি করেন সেখানে আপনার দোকানের সামনে দিয়ে কোনো তরুণ ছেলে যাচ্ছে তাদেরকে এভাবে ডাকতে পারেন ইয়া স্বভাব কাইফাল হাল তাল অর্থ হে যুবক কেমন আসো এদিকে এসো শিল অর্থ লওয়া কোনো কিছু নিচে পড়ে গেছে ধরুন আপনাকে এটা উঠাতে বলছে শিল হাদা অর্থ এটা উঠাও শিল হাদা অত কোনো কিছু নিতে বললেও বলে শিল হাদা। আতি হাদা এটা দাও শিল হাদা আতিনি হাদা শিল অর্থ উঠাও বা নাও আর তিনি অর্থ দাও ফাদি অর্থ খালি আবার অবসরও বোঝায় এটাতে কি আছে হা দা ফাঁদি এটা খালি তুমি কি অবসর ইনতেফা দি ধরুন আপনি কোথায় যাবেন ট্যাক্সি ড্রাইভারকে ডাকছেন ইয়া সায়েক ফাদি হে ড্রাইভার তুমি কি অবসর আছো তখন তিনি বলবেন নাম ওয়েন ইনতা রো তুমি কোথায় যাবে নাম অর্থ হাঁ বা জি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাবে পরের শব্দ হচ্ছে মাকসুর মাকসুর অর্থ ভাঙ্গা কোনো কিছু ভাঙ্গা বা ভেঙে গেছে ভাঙ্গা হলে এটাকে বলে মাকসুর এটা কীভাবে ভাঙছে এভাবে প্রশ্ন করতে পারেন এটা কিভাবে ভাঙছে কেফ মাকসুর এটা কীভাবে ভাঙছে কেফ মাকসুর এটা ভাঙছে কেন লেশ মাকসুর আবার কাচ্চার অর্থ ভাঙা আগে থেকে যেটা ভাঙা আছে সেটাকে বলা হয় কাচ্চার অর্থ ভাঙা হাদা কাসার এটা ভাঙা লেশ কাস হাদা গেদিম হাদা কাসার এটা পুরানো এটা ভাঙা উজরা অর্থ ভাড়া আপনি কোনো ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করছেন যে ভাড়া কত কাম উজরা ভাড়া কত আবার কোনো রুম ভাড়া নেবেন সেই রুমের মালিককে আপনি এভাবে জিজ্ঞেস করেছেন কাম উজরা হা দাল গুরফা অর্থ এই রুমের ভাড়া কত কাম অর্থ কত হাদা অর্থ এই গুরফা অর্থ রুম উজরা অর্থ ভাড়া পরের শব্দ হচ্ছে তাজকিরা তাজকিরা অর্থ টিকিট যে কোনো ধরনের টিকিটকে তাজকিরা বলে বাসের টিকিট বিমানের টিকিট অথবা আপনি স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন সেখানেও টিকিট লাগে যে কোনো ধরনের টিকিট আরবিতে বলে তাজকিরা আপনি বিমানবন্দরে গেছেন আপনাকে এভাবে জিজ্ঞেস করেছেন সুখ তাজকিরা অর্থ টিকিট দেখাও অথবা হেন তাজকিরা তোমার টিকিট কোথায় এভাবে আরবিতে আপনারা কথোপকথন চালে যাবেন আশা করি কোনো সমস্যা থাকবে না না দি অর্থ ডাকা আবার দা অর্থ ডাকা তোমাকে ডেকেছে কেউ তোমাকে ডেকেছে তাহলে কী বলবে ইনতা না দি হোয়া ইনতা না দি হোয়া অর্থ তোমাকে সে ডেকেছে আপনি বলতে পারেন কে আমাকে ডেকেছে মিন নাদানি মিন নাদানি অর্থ কে আমাকে ডেকেছে মিন অর্থ কে আর না দা অর্থ ডাকা আর না দানি অর্থ আমাকে ডেকেছে আবার বলতে পারেন কেন ডেকেছে লেশ নাদানি লেশ নাদানি অর্থ কেন আমাকে ডেকেছে লেশ অর্থ কেন নাদানি অর্থ আমাকে না আবার তাল অর্থ আশা তাল অর্থ আশা কেউ আপনাকে বলতে পারে তাল হিনা সেও ধরুন আপনাকে ডাকতেছে তাল হিনা অর্থ আপনি এখানে আসুন তাল অর্থ আসা এখানে তাল তালহীনা যখন বলছে তখন আপনাকে ডাকতেছে মাতার অর্থ বৃষ্টি ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে আপনি বাজারে যাবেন না আনা মাইরো সুখ আসান আলজাও মাতার আনা মাইরো সুখ আসান আল যাও মাতার অর্থ আমি বাজারে যাব না বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বাররা ফি মাতার অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে এভাবে বলতে পারেন কালাম অর্থ কথা এটা কি কথা হাদা শুনু কালাম এটা কি কথা কেউ আশ্চর্য ধরনের কথা আপনার সামনে বলতেছে আপনি বলতেছেন শুনু কালাম হাদা শুনু কালাম অর্থ এটা কি কথা হাদা এই শুনু অর্থ কি কালাম কথা কেউ আপনার সামনে বেশি বেশি কথা বলছে আপনি বলছেন বেশি কথা বলো না আরবিতে বলবেন লাদ কাল্লাম জিয়াদা লাদ কাল্লাম জিয়াদা আবার বেশি কথা বলো কেন লেশ কাল্লাম জিয়াদা লেশ কালাম জিয়াদা আবার আপনার সাথে কেউ সুবিধা নেওয়ার জন্য আপনাকে বেশি বেশি কথা বলে বোঝাচ্ছে আপনি বলছেন বেশি কথা বলে লাভ নেই আরবিতে কি বলবেন আরবিতে বলবেন কাল্লাম জিয়াদা মাফি ফায়দা কালাম কথা জিয়াদা অর্থ বেশি মাফি অর্থ নাই ফায়দা অর্থ সুবিধা আশা করি বুঝতে পারছেন জুরুপ অর্থ পরিস্থিতি ধরুন আজকের পরিস্থিতি কেমন জিজ্ঞাসা করছেন শোনো জুরুপ আলিউম অথবা আলিয়ম শোনো জুরুপ আজকের পরিস্থিতি কেমন ধরুন আজকের পরিস্থিতি ভালো না তাহলে কি বলবেন লাত্র রো আসান জুরুপ মোজেন জেন তুমি ওখানে যেও না ওখানকার পরিস্থিতি খারাপ লাত অর্থ নো রো অর্থ যাওয়া হুনাক ওখানে আসান কারণ জুরুপ অর্থ পরিস্থিতি মো ভালো না আলিউম আজ ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে তাই ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং লাইক দিয়ে আমাদেরকে ধন্য করুন وعليكم السلام ورحمه الله وبركاته